শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে প্রকৃতির কোলে শান্তিতে কটা দিন থাকার জন্য কদিন আগে আমরা ছুটে গেছিলাম দার্জিলিংয়ের এক প্রত্যন্ত গ্রাম ধোত্রেতে। আর সেখানে গিয়ে কিন্তু এরকম শান্ত পরিবেশে কাটালাম অল্প কটা দিন, আর সেই কাটানোর অভিজ্ঞতাই তুলে ধরবো আপনাদের সামনে। আর সেই অভিজ্ঞতার আরও ডিটেলস জানতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল BTS বোঝারটা অবশ্যই ফলো করুন। ধোত্রেতে আমরা গিয়েছিলাম জাম্বালা হোমস্টেতে, আর সেখানে কিন্তু রুম চার্জ পার ডে খাওয়া দাওয়া নিয়ে থাকা খাওয়া সব কিছু নিয়ে মাত্র 1000 টাকা। আমরা পৌঁছাতেই কিন্তু এরকম গরম গরম একদম ডিমের ঝোল চলে আসলো। লাঞ্চে আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে ভাত। এখানে চালগুলো কিন্তু সরু চাল পাওয়া যায় না, একটু মোটা চালের ভাত এবং ধনে পাতা দিয়ে ডাল। এই পাহাড়ি ডালের না একটা আলাদা স্বাদ রয়েছে যেটা আমাদের এখানকার শহরের ডালে আপনারা পাবেন না। তার সঙ্গে ছিল ফুলকপির একটা তরকারি এবং পাঁপড়। এই ফুলকপির তরকারিটা কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি, কিন্তু ডালটা আমার অসাধারণ লেগেছে। আর তার সঙ্গে গরম গরম এরকম ডিমের তরকারি, ডিমের তরকারিতে আলু দেওয়া ছিল এবং তার সঙ্গে মটরশুঁটি দিয়ে তৈরি হয়েছিল এই ডিমের তরকারি। আমরা কিন্তু আগে থেকে বুকিং করে যাইনি, ওখানে গিয়েই স্পট বুকিং করেছিলাম। তার ফলে আমরা পৌঁছানোর পরে আমাদের রান্নাবান্না তৈরি হয়েছিল, তার ফলে একটু সময় লেগেছিল আমাদের লাঞ্চটা দিতে। তবুও পৌঁছানোর সাথে সাথে প্রায় 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের লাঞ্চ পরিবেশন হয়েছিল। আর সন্ধ্যেতে আমাদের খাবারে দেওয়া হয়েছিল ভেজ পকোড়া। ভেজ পকোড়াটা কিন্তু ওদের প্যাকেজেসের মধ্যেই ছিল, তো প্যাকেজেসের বাইরে কিছু খেতে চাইলেও আপনি অর্ডার করতে পারেন, সেগুলো কিন্তু ওরা বানিয়ে দেবে। আমরা যেরকম অর্ডার করেছিলাম তার সঙ্গে ড্রাই চিলি চিকেন, এবং ড্রাই চিলি চিকেনটা বেশ ভালো হয়েছিল। তার সঙ্গে ছিল ডিম ভুজিয়া, একদম পেঁয়াজ ছোটো ছোটো করে পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে ডিম ভুজিয়া। তার সঙ্গে ছিল চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াটা কিন্তু উইথ বোন ছিল, উইদাউট বোন হলে আরেকটু ভালো হতো। সন্ধেবেলা সেই সমস্ত দিয়ে টিফিন সেরে আমরা রাতে 9টা নাগাদ একদম চলে আসলো আমাদের সামনে গরম গরম ডিনার। আর ডিনারে ছিল দেখতে পাচ্ছেন প্রচুর রকমের খাবার। আর ডিনারের খাবারে যেগুলো ছিল সেগুলো কিন্তু প্যাকেজেসের মধ্যেই ছিল। ডিনারে কিন্তু আমাদের জন্য ছিল একদম গরম ডাল, দুপুরে ছিল ধনে পাতা দিয়ে ডাল, কিন্তু রাত্রের নর্মাল ডাল ছিল। তার সঙ্গে ছিল শ্যাকা পাঁপড়, দুপুরে ভাজা পাঁপড় এবং রাত্রিরে দিয়েছিল কিন্তু শ্যাকা পাঁপড়। এই শ্যাকা পাঁপড় এবং তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে আলুর তরকারি। দুপুরে ফুলকপির তরকারিটা একদমই সেদ্ধ হয়নি আর কি, কিন্তু রাত্রিরে আলুর তরকারিটা কিন্তু একদম কালো জিরো দিয়ে হালকার তরকারি হয়েছিল, বেশ ভালোই সেদ্ধ হয়েছিল, ভালো লেগেছে খেতে। এদের প্যাকেজেসে যেরকম বললাম সেটা হচ্ছে দুপুরে লাঞ্চ, সন্ধ্যের একটা টিফিন থাকে হালকা, তার সঙ্গে রাত্রের ডিনার এবং সকালের টিফিন। এইটা নিয়ে কিন্তু টোটাল প্যাকেজেসটা থাকে। থাকা খাওয়া নিয়ে 1000 টাকার নিচের রুমগুলো, ওপরের রুমগুলো যেগুলো ভিউ পয়েন্ট আরেকটু ভালো রয়েছে সেগুলোর চার্জেস কিন্তু 1200 টাকা। এবং আপনারা যারা যাবেন তারা কিন্তু গিয়ে স্পট বুক করলে অনেক কম টাকায় পাবেন, তার কারণ আমরা গিয়েছিলাম ওপরের রুমে যারা ছিল তারা কলকাতা থেকে বুকিং করে গেছিলো, তার ফলে তাদের কিন্তু 2000 টাকা বুকিং চার্জ দিতে হয়েছে। সুতরাং স্পট বুকিংয়ের সুবিধা কিন্তু আপনারা অনেক কম পয়সাতেই পাবেন। পাশাপাশি বেশ কয়েকটা হোমস্টে রয়েছে, তার ফলে কম পয়সায় কিন্তু আপনাদের হয়ে যাবে। আর রাতে ডিনারে কিন্তু রুটি এবং ভাত দুটো অপশনই থাকছে, আপনি যেটা খাবেন সেটা আপনাকে আগে থেকে দুপুরেই বলে দিতে হবে, সেই অনুযায়ী ওনারা আপনাদেরকে রান্না করে দেবেন। আর রাতে আমাদের ছিল কিন্তু চিকেন কষা, চিকেন কষাটা বেশ হালকা হালকা ছিল, একটু রিচ হলে যদিও ভালো হতো। আর সকালে ঘুম থেকে উঠতেই এত সুন্দর মনোরম একটা পরিবেশ, যেখানে জানলা খুললেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং সারি সারি পাইন গাছের বন এবং তার সঙ্গে পাহাড়। আর সেখান থেকে বেরিয়ে, আমাদের হোমস্টে থেকে বেরিয়ে 2-3 মিনিটে একটা ওয়াকিং ডিস্টেন্স গেলেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যায়। সেই কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা ফিরে আসলাম ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে ছিল একদম গরম গরম ধোয়াওটা ঘুগনি, তার সঙ্গে হালকা কাঁচা পেঁয়াজ ছিল এবং তার সঙ্গে ছিল রুটি। রুটি এবং ওয়াই ওয়াই দুটো অপশান কিন্তু রয়েছে এখানে, আপনি যেটা খাবেন সেটাই আপনাকে দেওয়া হবে। পাহাড়ে কিন্তু ম্যাগির থেকে ওয়াই ওয়াইটা বেশি চলে যেটা দেখলাম। আর আমরা এক্সট্রা করে অর্ডার দিয়ে দিয়েছিলাম ডিমের অমলেট। ডিমের অমলেটটা কিন্তু প্যাকেজেসের বাইরে ছিল, সেটা আপনারা নিতে চাইলে তার জন্য আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। তো আমরা এক্সট্রা পে করে ডিমের অমলেট নিয়ে নিলাম, এবং আমাদের সঙ্গে আরও যারা গেছিলেন তারা কিন্তু খেলো ওয়াই ওয়াই। তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম একদম পাইন বনের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে শ্রীখোলার দিকে। সেই ভিডিও আসছে নেক্সট এপিসোডে।